আমার হাতে যদি থাকতো আমি এই জায়গাটার নাম রাখতাম কলকাতার ফুসফুস। আশেপাশের পরিবেশটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, একদম বন জঙ্গলে ঘেরা, সবুজে মোড়া, একটা দারুণ জায়গা। আপনারা ভাবছেন হয়তো কোনো বনে জঙ্গলে বেড়াতে এসেছি, কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। আমি দাঁড়িয়ে রয়েছি খাস কলকাতার বুকে। হ্যাঁ, খাস কলকাতার বুকে এরকম একটা জায়গা, জাস্ট মানে ভাবা যায় কোন জায়গা, কি ব্যাপার, সব কিছুরই সন্ধান দেব এই ভিডিওয়ে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। টিকিট তখনও কাটা হয়নি, গেটের মধ্যে ঢুকতেই শুনতে পেলাম পাখির কিচিরমিচির। মনে হলো হুট করে যেন গাড়ি ঘোড়ার কান ফাটানো শব্দের পৃথিবী ছেড়ে একটা সবুজ পৃথিবীতে প্রবেশ করলাম। এখানে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য জন প্রতি 25 টাকা। সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, গাড়ি রাখার জন্য দিতে হবে 50 টাকা। এখানে কিভাবে আসবেন পথ নির্দেশ দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে। টিকিট কাটার পর পা বাড়ালাম ভেতরে। রাস্তার দুপাশে দেখলাম বেশ কিছু সবজি চাষ হয়েছে। সবুজ প্রকৃতির সঙ্গে মানুষের পরিশ্রমের ফসল এই প্রকৃতি উদ্যান। চলতে চলতে দেখলাম এখানে একটি দেশি মুরগির ফার্মও রয়েছে। জানতে পারলাম এই মোরগগুলিকে পাইকারিভাবে বিক্রি করা আমরা বলি সেইটা না, ব্রয়লার 4 কিলো 5 কিলো 2 কিলো ওই যে রোডাইল যেটাকে বলা হয়। বিশাল একটা এলাকা জুড়ে প্রকৃতি উদ্যানটি গড়ে উঠেছে, তবে আর 5টা সাজানো গোছানো পার্ক এটা নয়। সাধারণত একটা জঙ্গলে গাছপালা যেমন কিছুটা এলোমেলো অবিন্যস্ত অবস্থায় থাকে, এটা কিন্তু ঠিক সেরকমই। জায়গা জুড়ে হাঁটতে হাঁটতে খিদে আপনার পাবেই। ভেতরে বেশ কিছু খাবার দোকানও রয়েছে, চা কফি স্ন্যাক্স সবই পাবেন এখানে। আরেকটু এগোতেই চোখে পড়লো জলাশয়গুলি। এই জলাশয়গুলিতে মাছ চাষ হয়, সেগুলিও বিক্রি হয় পাইকারি ভাবেই। জলাশয়গুলির পাশেই রয়েছে বসার জায়গা, দোলনা আর ওয়াচ টাওয়ার। আশেপাশের সবুজের মধ্যে দেখলাম কয়েকটা ছাগল ভেড়া ছুটে বেড়াচ্ছে। কিছুক্ষণ জলাশয়ের পাশে একটু বিশ্রাম নিয়ে আবার শুরু হলো
সবুজের মাঝে পথ চলা। We have to let this life find each other in the next life time. জঙ্গলের বুকে নির্জন নিরালা পথ আর এক টানা পাখির ডাক, সব মিলিয়ে প্রকৃতির মাঝে আরও কিছুক্ষণ কাটাতে মন চাইল। সাধারণত শীতকাল ছাড়া কলকাতার বুকে পাখিদের দেখা খুব একটা পাওয়া যায় না। আমরা কিন্তু ভরা বর্ষাতেও প্রকৃতি উদ্যানে হরেক রকম পাখির দেখা পেলাম। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে উড়ে এসে বসছিল গাছের ডালে। ক্যামেরায় সবটুকু ধরা না গেলেও চোখের ক্যামেরায় সেই দৃশ্য মনের মধ্যে ফ্রেম বন্দি করলাম। একদম সুন্দর জায়গা, বনের রাস্তা ধরে এগিয়ে চলেছি সামনের দিকে। এর মধ্যেই আবার বৃষ্টি হয়ে গেল এক প্রস্থ, পুরো রাস্তাটা ভেজা, গাছপালা যেগুলো সমস্ত কিছু ভেজা। খুব সুন্দর লাগছে, একটা স্নিগ্ধ পরিবেশ। সবুজ আর সবুজ, দুদিকে ঝিল আর মাঝখানে একটা সিমেন্টের ঢালাই রাস্তা। তো এই হচ্ছে গোটা পরিবেশ। আমার হাতে যদি থাকতো আমি এই জায়গাটার নাম নেচার পার্ক না রেখে রাখতাম কলকাতার ফুসফুস। মানে এই গোটা মেট্রো সিটিতে যে ধরনের দূষণ, সেই দূষণের জায়গা ছেড়ে বেরিয়ে একটুখানি সবুজ, একটু নিরিবিলি শান্ত পরিবেশ কোথায় পাওয়া যায় আজকের দিনে? বর্ষায় দফায় দফায় লাগাতার বৃষ্টির ফলে যেন প্রকৃতির রূপ আরও খোলতাই হয়েছে। তবে রাস্তার দুপাশে শ্যাওলা জমেছে, তাই খুব দেখে শুনে পা ফেলতে হচ্ছিল। দমকা হাওয়ায় কেঁপে উঠছিল গাছগুলো, এরই মাঝে এত হাঁটাহাঁটি করে খুব খিদে পেয়ে গেল। সামনেই ফুচকার দোকান দেখে খিদেটা যেন আরও চাগার দিয়ে উঠল। তাড়াতাড়ি গিয়েই ফুচকা খাওয়া শুরু করে দিলাম। তবে এখানে ফুচকার দাম একটু বেশি, 10 টাকায় মাত্র 4 পিস ফুচকা, সাইজটাও বেশ ছোট। ঘড়ির কাঁটা দুপুর 1টা ছাড়িয়েছে, গোগ্রাসে কয়েক পিস ফুচকা সাঁটিয়ে দিলাম, তবে ফাউ চেয়েও পেলাম না। ফুচকা খাওয়া
খাওয়া শেষ করে আবার এগিয়ে চললাম সামনের দিকে। বিশাল জলাশয় পারাপারের জন্য একটি পাকার সেতু রয়েছে বনের মাঝে। বিকেলবেলায় পরন্ত রোদে সূর্যাস্ত দেখার জন্য এই জায়গাটা সত্যি দারুণ ভালো। এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। ভরা বর্ষায় জলাশয় টইটুম্বুর, তাই নিরাপত্তার কারণে সাময়িকভাবে বোটিং বন্ধ। তবে চিন্তার কিছু নেই, নৌকো বাঁধা রয়েছে ঘাটেই। বৃষ্টির প্রকোপ কমলেই ফের পর্যটকদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য বোটিং শুরু হবে। শীতে এখানে বহু মানুষ আসেন পিকনিক করতে, তবে বছরের অন্যান্য সময়ে নেচার পার্ক কিশোর কিশোরীদের প্রেম করার জায়গা। সবুজের মাঝে একটু নিবিড় হতে কারই বা মন না চাইবে। এই জায়গা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে অবশ্যই চেক করে নিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জায়গাটার নাম যেহেতু নেচার পার্ক, অর্থাৎ মানে পার্ক কথাটা এর সঙ্গে যুক্ত রয়েছে। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে খুব সাজানো গোছানো একটা সুসজ্জিত জায়গা হবে, কিন্তু বিষয়টা একদমই তা নয়। নেচার পার্ক এখানে গোটা বিষয়টা ন্যাচারাল যাতে দেখানো হয়, সেই জন্যই একদম আসলে আপনার মনে হবে যেন অরিজিনালি আপনি কোনো বনাঞ্চলে এসে গিয়েছেন। তো এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাকে জানাতে হবে কমেন্টের মাধ্যমে। প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল, সো প্লিজ কমেন্ট।